অতি ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জ মিলানিকে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা তাকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। ফলে ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর নিজ মেলোই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি ডানপন্থী প্রধানমন্ত্রী। তিনি দুই দিনের অফিসিয়াল পরামর্শের পর শুক্রবার বিকেলে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার কাছ থেকে সরকার গঠনের আদেশ পেয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। এর আগে আজ জর্জ মেলোনি তার মিত্র দলগুলো নিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাতারেলার সাথে দেখা করেন এবং বলেন তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত।